মাত্র 100 টাকা প্রিমিয়াম দিয়ে 2 লক্ষ টাকা পেল মিঠু রানী দেবনাথ। শনিবার কুমারঘাট রতিয়াবাড়ি স্থিত স্টেট ব্যাংক প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পিএআই বিমার অর্থ তুলে দেন ভারতীয় স্টেট ব্যাংক ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার। পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত পূর্ব কাঞ্চনবাড়ি এলাকার বাসিন্দা মিঠু রানী দেবনাথ বিগত 1.5 বছর পূর্বে এক নিকটাত্মীর নামে 100 টাকা বাৎসরিক প্রিমিয়াম দিয়ে একটি বিমা করেন। সম্প্রতি নিকটাত্মীয় মারা গেলে সেই বিমার সম্পূর্ণ বেনিফিট মিঠু রানী দেবনাথের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় স্টেট ব্যাংকের ত্রিপুরা সরকার জেনারেল ম্যানেজার এই টাকা পেয়ে মিঠু রানী অত্যন্ত খুশি। জেনারেল ম্যানেজার এদিন বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় স্টেট ব্যাংকের বিভিন্ন বিমার সুযোগ সুবিধাগুলি তুলে ধরেন এবং নাগরিকদের কাছে বিমার আওতায় আসার জন্যও আবেদন রাখেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। অ্যাক্সিডেন্টের আপনাকে স্টেট ব্যাংকে আপনি ইয়ে করেছিলেন, মানে ইন্স্যুরেন্স করেছিলেন, কবে করেছিলেন? কত বছর যাব? দেড় বছর। কত টাকাতে ইন্স্যুরেন্সটা করেছিলেন? 100 টাকা। কোন স্কিমের আন্ডার করেছিলেন জানা আছে? তো আজকে কত টাকা চেক পেলেন? 2 লক্ষ টাকা। এই ব্যাংকের যারা কর্মকর্তারা আছে তারা তুলে দিয়েছেন আপনার হাতে, তো সে চেকটা পেয়ে আপনি কি খুশি? কি নাম আপনার, কি করেন আপনি? ডেলিভার কোথায় বাড়ি আপনার? আগামী দিনে আপনি যে সুযোগটা পেয়েছেন, তো সাধারণ মানুষের কাছে কি বার্তা থাকবে আপনার? মানে আপনার মতো আরো অনেকেই এই স্কিমটা পাও, এটাই আশা বাদি না? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের স্টেট ব্যাংকের সিস্টার কনসার্ন রয়েছে আমাদের এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, সেটার আন্ডারে আমাদের একটা স্কিম আছে, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম, যেখানে মাত্র 100 টাকা করে দিলে এক ব্যক্তি 1 বছরের জন্য অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের আওতায় আসে এবং ওরই একটা অঙ্গ হিসেবে উনি তো ওনার পরিবারের লোক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং অ্যাকর্ডিংলি যখন উনি জানতে পারেন যে না ওনারও সেই ইন্স্যুরেন্সটা রয়েছে, তো ক্লেম হয় এবং অলরেডি ওনার অ্যাকাউন্টে সেই টাকাটা পৌঁছেও গেছে। তো আপনাদের মাধ্যমে শুধু এটাই না, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স যেটা আছে সেটা 100 টাকা, সেটা 500 টাকার হতে পারে, আজকে যদি সেটা 500 টাকার হতো তো ওনার বেনিফিটের টাকাটা আর অনেক গুণ বেশি হতো। ইনফ্যাক্ট আজকে যদি সেটা 1000 টাকার হতো তাহলে সেটা হয়তো 20 লাখ টাকা পর্যন্ত হতে পারতো। তো আপনাদের মাধ্যমে আমরা একটা জিনিস, এই জিনিসটাই সবার কাছে তুলে ধরতে চাই, সবার কাছে পৌঁছে দিতে চাই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে এমন কিছু রয়েছে যেটা সর্বসাধারণের জন্য, যেটা 100 টাকা করে শুরু হয়, 100 থেকে শুরু করে 1000 টাকা অবধি যেতে পারে, যেখানে 2 থেকে শুরু করে 20 লাখ টাকা অবধি তারা এই বিমার আওতায় আসতে পারে। এটা হলো এক। দুই, বর্তমানে আমাদের ব্যাংক না, ভারত সরকার একটা ক্যাম্পেইন চালু করেছে জন সুরক্ষা যোজনা, সেটার আন্ডারে প্রাইম মিনিস্টার সুরক্ষা বিমা যোজনা এবং PMJJBY যেটা আছে তাতে মাত্র 20 টাকা দিলে, সাবস্ক্রাইব করলে যে কোনো ব্যক্তি সে নিজেকে 2 লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসতে পারে এবং 436 টাকা যদি দেয় তাহলে অ্যানাদার 2 লাখ সে তার যে কোনো বিপদে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, অ্যাক্সিডেন্ট শুধু না, সে যদি কেউ অসুস্থতার কারণে তার কিছু হওয়ার ক্ষতিগ্রস্ত হয় তাতেও তারা এই বিমার আওতায় আসতে পারে। তো আজকে দেখুন এই ঘটনা, এই একটা উদাহরণ, আমাদের জলজ্জন্ত উদাহরণ। আজকে উনি পাই করেছিলেন বলে, মানে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স যেটা আমাদের ব্যাংকের প্রোডাক্ট রয়েছে সেখানে 2 লাখ টাকা পেয়ে গেছেন, আজকে যদি ওনার PMSBO থাকতো পাশাপাশি সেক্ষেত্রে ওনার বেনিফিটটা ডাবল হতে পারে। তো আমার একটাই অ্যাপিল সবার কাছে, সবার জন্য, যে আপনার নিজেদের আপনার এগিয়ে আসুন এবং জনসাধারণের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দিন যে প্রাইম মিনিস্টার সুরক্ষা বিমা যোজনা এবং PMJJBY যে দুটো আছে সেটা যেন সবাই গ্রহণ করে, সেটা সবার জন্য ইরেসপেক্টিভ অফ ক্লাস ক্রিড, সেখানে কোনো আয় বা ইনকামের কোনো ক্রাইটেরিয়া নেই, সবাই নিতে পারে। এবং আমার ব্যক্তিগত আছে, আমাদের রাজ্যের চিফ মিনিস্টার থেকে শুরু করে চিফ সেক্রেটারি থেকে শুরু করে সবাই, সবার পরিবার এই বিমার আওতায় তো ওরা এসছেন, ওরা নিয়েছেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবার কাছে গ্রামে গঞ্জে সব জায়গায় এই বার্তাটা পৌঁছে দেবেন। স্যার, যার হাতে আপনি চেকটি তুলে দিলেন উনি কবে ইন্স্যুরেন্সটা কবে করেছিলেন? ইন্স্যুরেন্সটা হয়েছিল আজকে থেকে বছর দেড়েক আগে, 2 বছর আগে, সেটা অটোমেটিক্যালি রিনিউ হয় প্রত্যেক বছর। কত টাকাতে ইন্স্যুরেন্সটা করেছিল? এটা 100 টাকার জন্য 2 লাখ টাকা।
সবার জন্য ফ্ল্যাট কোন স্কিমের আওতা এটা এটা হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার আচ্ছা পাই বলে আমরা শর্ট টেস্টকে পিএআই পাই বলি সেটা হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্টালি যদি কারোর কোনো দুর্ঘটনাগ্রস্ত হয় তো সে যদি আজকে না থাকে সেই লসের জন্য আমরা এই বিমাটা দিয়ে থাকি সেটা হচ্ছে ম্যাক্সিমাম 2 লাখ যার হাতে তুলে দিলেন ওনার অ্যাড্রেসটা কোথায় ইস্ট কাঞ্চনবাড়ি মানে পূর্ব কাঞ্চনবাড়ি স্যার আপনার পরিচয় স্যার আমি এখানকার রিজিওনাল ম্যানেজার ত্রিপুরা নর্থ রিজনে এবং এই অনুষ্ঠানের জন্য আমরা ওনাকে সম্মানিত করার জন্য ওনার প্রতি আমাদের দায়বদ্ধতার জন্য আমরা আগরতলা থেকে আজকে এসেছি তো আমি আবার রিপিট করবো দয়া করে সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবাই পাই হোক পিএমএসবিওয়াই হোক পিএমজেজিবিওয়াই হোক এটার আওতায় যাতে সবাই নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখে সুরক্ষিত করে ধন্যবাদ ধন্যবাদ।